Hey everyone, welcome back to my channel. আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে মানে আমরা যেখানে এসেছি তার পরের দিন আর কি। তো এখন আমরা রেডি হয়ে গেছি সবাই। এখন আমরা বেরাবো হচ্ছে ঘুরতে বক্রেশ্বর আর ম্যাসেঞ্জরের জন্য। তো আমরা এখান থেকে গাড়ি বুক করেছি, যে গাড়িও এসে গেছে ওখানে। এবার আমি আর আজকে আমার মা যাচ্ছে না, যেহেতু আমার মায়ের এখানে আশ্রম, মায়ের গুরুমা আছে। তো মা বললো যে সারাদিন মা এখানেই সময় কাটাবে, দিদাদের সাথে থাকবে, আর না আমি দিদা বলে ডাকি। তো মা এখানে থাকছে, আর আমি, আমার বাবা, আমার হাজবেন্ড, শাশুড়িমা আর শ্বশুরমশাই, আমরা এই কজন মিলে বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল 8:30, মানে 8টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু বাঙালি মানেই তো জানো 8টা মানে সেটা আধ ঘন্টা এক ঘন্টা এক্সটেন্ড করবেই। তো আমরা এখন বেরোচ্ছি। তো আজকের পুরো জার্নিটা তোমাদের কী কী হয় পুরো ব্লগে দেখাবো। আর যেরকম বলেছিলাম যে ব্লগে তোমাদের আজকে আশ্রমটাও ঘুরিয়ে দেখাবো, তো আমি সেটাও তোমাদেরকে পুরো ব্লগে দেখিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখো আর সাথে দেখো। বাজে আর আমরা গাড়ি করে এক ঘন্টার রাস্তা এসেছি। এখন অনেক রাস্তা যেতে হবে, আর এখানে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, এখানে আমরা কোনো ব্রেকফাস্ট করছি।